আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক4 এসি। আমি শিশির, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে ইউটিউবারদেরকে নিয়ে, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেল আছে তারা গত কিছুদিন ধরে লক্ষ্য করতেছেন ইউটিউবের যে অনেকগুলো ইউটিউবের ভিডিওর উপরে এখানে হাইলাইটেড হয়ে আছে। তো এটা কিভাবে করে, এটা করলে আপনাদের ভিডিওটা কি হবে এবং আপনারা কিভাবে করবেন, এ টু জেড নিয়ম ইউটিউবের নিয়ম অনুসারে আমি আপনাদেরকে বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের উপকার হবে, আপনাদের ভিডিওটা ভাইরাল করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন টেক4 এসি চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এরকম আমেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো সমস্যা, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল ইত্যাদি এর বিভিন্ন সমস্যা এবং হ্যাকার থেকে বাঁচানোর উপায়, অনলাইন থেকে আয়ের সঠিক মাধ্যম ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। যা জি গাইস, যেহেতু আমরা বাঙালি, আমরা প্রথমেই লাভটাই জানতে চাই। তো আমি আপনাদেরকে এটা ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহার করলে আপনাদের চ্যানেলের লাভ কী হবে সেটাই আপনাদেরকে বলি। আপনারা যখন এটা ইউজ করবেন সেটার ক্ষেত্রে আপনাদের ভিডিওটা যতগুলো ভিডিওতে, চ্যানেলের যতগুলো ভিডিওতে ইউজ করবেন সেই ভিডিওগুলো রিকমেন্ডেশন এবং সাজেস্টেড ভিডিওতে বেশি বেশি চলে আসবে এবং আপনাদের চ্যানেলের ওই ভিডিওগুলো, এমনকি ওই ভিডিওগুলো কেউ যদি ইউটিউবে সার্চ করে, আপনার সার্চ করা ওই ট্যাগওয়ার্ডের ট্যাগের সাথে, অর্থাৎ কিওয়ার্ডের সাথে আপনার হ্যাশট্যাগের সাথে যদি মিলে যায় তাহলে আপনার ভিডিওটা সার্চ লিস্টে প্রথমেও চলে আসবে। ওকে, তো এতে করে কী হবে, আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, ভিডিওতে ভিউ বেশি আসবে, ওয়াচ টাইম বেশি আসবে এবং আপনাদের চ্যানেলে গ্রো করবে, ঠিক আছে? তো এরপরে আমি আপনাদেরকে বলি, প্রথমে বলে রাখি, এখন বলবো কাজের কথা, অর্থাৎ যে নিয়ম কীভাবে আপনারা এটা ব্যবহার করবেন এবং কি করবেন এ টু জেড বলবো, ঠিক আছে? তো প্রথমে বলি, এটাকে বলা হয় হ্যাশট্যাগ, অর্থাৎ হ্যাশ দিয়ে একটা ট্যাগ ইউজ করা, কোনো প্রকার স্পেস ছাড়াই, ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড, ঠিক আছে? যেমন আপনি আপনার হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন, এভাবে হ্যাশ দিয়ে আপনি আপনার চ্যানেলের নাম দিতে পারেন অথবা হ্যাশ দিয়ে আপনি আপনার নাম দিতে পারেন। কিন্তু যদি আপনি হ্যাশ দিয়ে, আপনি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ভিডিওটা তৈরি করছেন ইউটিউব নিয়ে, অর্থাৎ ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার ফেসবুকের হ্যাশট্যাগ দেন, অর্থাৎ হ্যাশ দিয়ে আপনার ফেসবুকের, যেমন একটা এক্সাম্পল দিই, আপনি ইউটিউব টিপস নিয়ে কাজ করছেন, তো ইউটিউব টিপস, এখানে ইউটিউব টিপসের হ্যাশট্যাগটা না দিয়ে আপনি যদি লেখেন যে ফেসবুক টিপস, তাহলে আপনার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে, কারণ আপনি ইউটিউবের নিয়ম মানেন না। ইউটিউব নিয়ম অবশ্যই মানতে হবে, যদি না মানেন আপনার কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক চলে আসবে। আপনি হ্যাশট্যাগ অবশ্যই সঠিক হ্যাশট্যাগ ইউজ করতে পারবে, ইউজ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার চ্যানেলের নাম, আপনার নিজের নাম এবং আপনি ভিডিওতে যেটা বলছেন, অর্থাৎ যে টপিকে কথা বলছেন ওই টপিক নিয়ে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, অর্থাৎ হ্যাশ দিয়ে ওই টপিকটা আপনি লিখতে পারেন। ইচ্ছে করলে আপনি আপনার চ্যানেলের নামটাও লিখতে পারেন, ইচ্ছে করলে আপনি নিজের নামটাও লিখতে পারেন এবং ইচ্ছে করলে আপনি আপনার ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলছেন ওই টপিকের বিষয়টা লিখতে পারেন। তবে আপনি অন্য কোনো টপিকের কথা যদি লেখেন তাহলে আপনার ভিডিওতে স্ট্যাক চলে আসবে। এরপরে সেকেন্ড রুলস হচ্ছে, আপনি আপনার ভিডিওতে সর্বোচ্চ 15টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। যদি 15টার বেশি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে অবশ্যই একটা কমিউনিটি গাইডলাইন স্ট্যাগ ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনার ভিডিওটা রিমুভ হয়ে যাবে ইউটিউব থেকে। আর আপনি 15টা ইউজ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সর্বোচ্চ 5টা কিংবা 10টা আপনার হ্যাশট্যাগ ইউজ করেন। এতে করে আপনাদের ভিডিওটা নর্মাল থাকবে, এতটা হাইও হবে না, এতটা নর্মালও হবে না, ঠিক আছে? মোটামুটি থাকবে, তবে 10টা অথবা 12টার বেশি ইউজ করবেন না, এটা হচ্ছে আমার মতামত। তবে আপনি চাইলে 15টাও ইউজ করতে পারেন, কারণ যেটা ইউটিউবের নিয়ম, আপনি 15টার বেশি তবে ইউজ করতে পারবেন না। দ্বিতীয় নিয়ম, এখন থার্ড রুলস হচ্ছে, আপনি ইউটিউবে চাইলে আপনার টাইটেলে ইউজ করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আপনার ট্যাগটা, হ্যাশট্যাগটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন। ওকে, আপনি টাইটেলও ইউজ করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সেও ইউজ করতে পারবেন। তবে টাইটেলে যদি আপনি হ্যাশট্যাগটা ইউজ করেন তাহলে টাইটেলের উপরে এভাবে যে হ্যাশট্যাগটা দেখতে পারতেছেন এরকমটা আসবে না, যদি আপনি টাইটেলে আপনার হ্যাশট্যাগটা ইউজ করেন। আর যদি আপনি ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে টাইটেলের উপরে এভাবে হ্যাশট্যাগটা চলে আসবে। তো আমি আপনাদেরকে বলবো, হাইলাইটেড হ্যাশট্যাগটা আনতে হলে আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা হ্যাশট্যাগটা ইউজ করবেন, তাহলে আপনাদের ভিডিও টাইটেলের উপরে এভাবে হাইলাইটেড হয়ে থাকবে হ্যাশট্যাগগুলো। তো আপনারা তো এক্সট্রা কিওয়ার্ড টাইটেলে ইউজ করতে পারবেন, প্লাস আপনাদের হ্যাশট্যাগগুলো ওখানে হাইলাইটেড হয়ে থাকবে। তো হাইলাইটেড হলে কী হবে, আপনারা জাস্ট যে কেউ, অনেক যারা নর্মাল ভিউয়ার আছে, অর্থাৎ যারা ইউটিউব যারা জাস্ট ইউজ করে, তো তারা জাস্ট এখানে ধরেন একটা এক্সাম্পল এখানে ক্লিক করলো, তো আপনার যে কিওয়ার্ডগুলো দিবেন যেগুলো একটাতে ইউজ ক্লিক করলো, তো আমি জাস্ট ক্লিক করলাম,
এখানে দেখেন আপনারা দেখতে পারতেছেন আমার এখানে সকল আমার চ্যানেলের সকল ভিডিও এখানে চলে আসছে। তো এতে করে কি হলো, তারা এখানে ক্লিক করার পরে অর্থাৎ এই জায়গায় ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো ভিডিও চলে আসছে। তো ভিডিওগুলো চলে আসার পরে তার যদি কোনো ইম্পর্টেন্ট ভিডিও এখানে থেকে থাকে, অর্থাৎ এক্সাম্পল আপনি ভিডিও বানাইছেন 10টা কিন্তু 10টার মধ্যে সে একটা দেখছে, একটা দেখার পরে ওখানে ক্লিক করার পরে আপনার ভিডিও লিস্টটা চলে আসছে। তো চলে আসার পরে আরও একটা ভিডিও যদি তার ইম্পর্টেন্ট প্রয়োজন হয়ে থাকে তো সে এখানে যদি দেখে সে ওই ভিডিওটাও দেখতে পারবে, জাস্ট ক্লিক করলে ওই ভিডিওটাও দেখতে পারবে। তো এতে করে কী হলো, আপনার ভিডিওটা একটার পাশাপাশি অন্যগুলো ভিডিও ভাইরাল হলো, ঠিক আছে। তো এরপর হচ্ছে দ্বিতীয় রুলসটা বললাম, এরপর হচ্ছে তৃতীয় রুলস হচ্ছে আপনি ভিডিওতে ট্যাগ ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দিতে পারবেন না, অর্থাৎ হ্যাশ স্পেস চ্যানেলের নামের অর্ধেক স্পেস চ্যানেলের নামের পরের অর্ধেক এভাবে ইউজ করতে পারবেন না, এবং হ্যাশ চ্যানেলের নামের অর্ধেক স্পেস চ্যানেলের নামের শেষ অর্ধেক এভাবেও আপনি ইউজ করতে পারবেন না। আপনি এটা ইউজ করতে হবে কোনো প্রকার স্পেস ছাড়াই, অর্থাৎ হ্যাশ দিয়ে আপনার চ্যানেলের পুরো নামটা দিয়ে দিতে হবে কোনো প্রকার স্পেস ছাড়াই। এছাড়াও আপনি যদি এর চেয়েও হাইলাইটেড অর্থাৎ এর চেয়ে বোল্ড মোটা আকারে আপনি আনতে চান, এখানে নিয়ে আসতে চান, তাহলে আপনারা কী করতে পারেন, হ্যাশটা হ্যাশের আগে একটা স্টার্ট দিবেন, অর্থাৎ এ স্টার্টটা দিবেন, স্টার্ট দিয়ে হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পরে আপনার কিওয়ার্ডটা দিবেন, কিওয়ার্ডটা দেওয়ার পরে আবার স্টার্ট দিবেন, স্টার্ট দিলে দেন সেভ করে দিলে দেখবেন যে এখানে আপনার এগুলো হাইলাইটেড হয়ে আছে, অর্থাৎ বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো মূলত আজকে ভিডিওটা ছিল এ বিষয় নিয়ে যে আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন এবং কী করলে কী হবে এ টু জেড নিয়ে। তো আপনাদেরকে এক কথায় আমি ইউটিউবের রুলসটা বলে দিই, আপনারা সর্বোচ্চ ভিডিওতে 15টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, 15টার বেশি যদি হ্যাশট্যাগ ইউজ করেন কমিউনিটি গাইডলাইন চলে আসবে, স্ট্রাইক চলে আসবে, এবং আপনি ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে আপনি টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, ডেসক্রিপশন বক্সে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন, হোক মাঝখানে অথবা প্রথমে অথবা লাস্টে যে কোনো জায়গায় আপনি হ্যাশট্যাগটা ইউজ করতে পারবেন। এবং আপনি আপনার যদি টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে টাইটেলের উপরে হাইলাইটেড হয়ে থাকবে না, এবং ডেসক্রিপশন বক্সে যদি ইউজ করেন তাহলে হাইলাইটেড হয়ে থাকবে। আর আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে কোনো প্রকার স্পেস দেন তাহলে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে, ওকে। তো আজকে ভিডিওটা মূলত এইটাই ছিল। তো ভিডিওতে বলা তথ্যগুলো যদি আপনারা ইউজ করেন আপনাদের চ্যানেলে তাহলে আপনাদের চ্যানেলে ভিডিওগুলো গ্রো হবে, আপনাদের চ্যানেলটা গ্রো হবে, আপনাদের চ্যানেল ভিডিওগুলোর রিকমেন্ডেশন এবং সাজেস্টেড ভিডিওটা চলে আসবে, আমি 100% শিওর, কারণ আমি এটা ইউজ করছি। অবশ্যই আপনারা এগুলো ইউজ করবেন, ইউজ করলে আপনাদের ভিডিওর ভিউ বাড়বে এবং আপনাদের ভিডিও ওয়াচ টাইম বাড়বে। তো ওয়াচ টাইম বাড়লে আপনারা অল্প সময়ে মনিটাইজেশন অন করতে পারবেন। তো আপনাদেরকে আশা করছি ভিডিওতে সকল কিছু কভার করতে পারছি, আমি বুঝাইতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দেওয়ার জন্য এই বাটনে ক্লিক করবেন, এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন, কমেন্টস করার জন্য ভিডিওর একেবারে নিচে এসে এখানে একটা কমেন্টস করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে এবং আপনাদের কোন কোন ভিডিও চাই। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, আমার ফেসবুক আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুক ইমেল অথবা আপনাদের ইমেলে পাঠাতে পারেন আপনাদের সমস্যাটা লিখে, অথবা ইনস্টাগ্রাম অথবা টুইটারেও পাঠাইতে পারেন, আমি বেশিরভাগই ফেসবুকে অ্যাক্টিভ থাকি। তো আপনাদেরকে আশা করবো ভিডিওটা বুঝাইতে পারছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, এবং যদি ভালো লাগে তার চেয়েও বেশি যদি সাহায্য করতে চান আমাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ফেসবুকে, তাহলে আপনার পাশাপাশি অন্যরাও উপকৃত হতে পারবে, ওকে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।